তারপর প্রাইভেট কারে চড়েন, বাসে চড়েন, উদ্দেশ্য কি একটু পথটাকে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, এটাই উদ্দেশ্য না? আচ্ছা, এখন বহু বছর পরে 103 বছর আগে প্লেন আবিষ্কার হয়েছে, তখন প্লেনটাকে দেখা যাচ্ছে আরও দ্রুত চলছে এবং নৌকা চালাইতে বাইতে একটা কষ্ট হয়ে যায়, আর প্লেনটা দেখে তিন দিনই ফস করে দৌড়ে। তাহলে লেখাপড়ার ক্ষেত্রে যদি এরকমের বিড়ম্বনা চাইরা খুব সহজে একটা টিপ দিলেই বহুদূর পড়া লেখা হয়ে যায়, সেরকম কিছু আবিষ্কার করলে ভালো না না করলে ভালো? করছে তা তো জানা নাই, সব জিনিস সহজ থেকে সহজতর হয়েছে, কোন জিনিস সহজ হয় নাই বলেন? শিক্ষা ব্যবস্থা আপনি বললে তো তারা বলবে না। আচ্ছা, কোন জিনিস সহজ হয় নাই? শিক্ষা আগে ছিল বিএ পাস করতে লাগতে 2 বছরের দিতে, এখন আর সরকার 3 বছর বাড়াইতেছে, ইন্ডিয়া আর 1 বছর বাড়াইছে, এই ইদানিং আন্দোলন চলছে ইন্ডিয়ায় যে বিএ পাস করতে 4 বছরের কোর্স দিয়ে দিচ্ছে। এখন আমাদের হায়াত নূহ আলাইহিস সালাম বলছেন 950 বছর, ফেরাউন 1400 বছর, আর আমরা বয়সের পর এখন কমতে কমতে 500 বছরের কেউ আছি, 100 বছর 50-এ আসছে। তাহলে এখন যদি আমরা আরও বাড়াই, আগে ডাক্তারি শিখতে 500 বছর লাগতো, যার 500 বছর ভালো হয়েছে তার কাছে সবাই যে আপনি ভালো ডাক্তার, কেন 1000 বছর বয়স, এখন মানুষ 5 বছরের ডাক্তার হইলেই আমি হেকা যাই, 5 বছরের অভিজ্ঞতা আছে, ঠিক আছে আপনার কাছে দেখাবো, কথা ঠিক কিনা? এখন আমাদের উচিত কি এই পড়ালেখা জীবনে 30 বছর যায় পড়তে পড়তে, 35 বছর যায় বিয়ে করতে করতে, 40 বছর যায় বাচ্চা নিতে নিতে, এরপর 60 বছর আবার টিকিট এসে পরে হাতে মৃত্যুর টিকিট লাইনে সিরিয়ালে আসেন আপনি। এখন এই পদ্ধতিটা যদি 60 বছরের অর্ধেকই যায় পড়তে পড়তে, তাহলে দুনিয়ার করব কি আর সময় পাইলাম কোথায়? এই 60 বছর থেকে যে 30 বছর হায়াত গেল, কা হায়াতটা গেল কোন সময়ের হায়াত? যে সময় সবাই তরুতাজা শক্ত শক্তিশালী, আর 60 বছরের জিন্দগি দুর্বল হইয়া, তাই আসল সময়ের জিনিসের জিস্ট মাল, সেই মালটা কি আপনি নষ্ট করলেন শুধু এই পড়তে পড়তে আসলেন না গেলেন? আপনার কাজের জীবনে আসলে 35 বছর বা 30 বছরের পরে আপনার, আপনাকে একটা মন্ত্রণালয়ের একটা অফিসে চাকরি দেওয়া হলো, একটা বোর্ড অফিসে চাকরি দেওয়া হলো, অথবা কোনো একটা খাদ্য গুদামে চাকরি দেওয়া হলো, যে কোনো একটা স্কুল কলেজে চাকরি দেওয়া হলো, এই চাকরির জীবনে আপনার কোন বই কোন পৃষ্ঠা বা বাজার দোকান দেওয়া হলো, জীবন তো বাঁচাইতে হবে একটা কিছু দিয়ে, অথবা গাড়ির ট্রেনিং দেওয়া হলো, ওর কোনো পৃষ্ঠা দেখবেন সারা জীবনে এই গাড়ির ট্রেনিংয়ে কোনো কাজে লাগে না, দোকানদারি করতে এই যে 30 বছরের পড়া একটা পড়াও কাজে লাগে না, আদর্শ চরিত্রের ক্ষেত্রে চরিত্র পাল্টাবেন তা ওই বইতে কোনো দিন লেখা থাকবেন না, একটা বইতে লেখা থাকবেন না ধূমপান করা হারাম, বা ধূমপান করিলে হ্যাঁ বিষপান ভুন্তু ধূমপান করিও না ধূমপান মৃত্যু হবে, অনার্থক পান খাইও না, অনার্থক চা খাইও না, অভ্যাস করো না, এ কোনো বইতে জীবনে লেখা নেই, এটা আপনি বই দিয়ে আদর্শটা বুঝছেন না নিজের আদর্শে বুঝছেন? নিজের আদর্শে। এরপরে এখন দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা বুড়া বাচ্চা না বুড়া আরে বুড়া মানুষ তাদেরকেও ধর্ষণ করে, ছোট বাচ্চাকেও ধর্ষণ করে, এখন যদি বইতে লেখা থাকতো ছোটো বাচ্চাকে ধর্ষণ করিলে বাচ্চাটা মারা যাবে এবং তোমার ফাঁসি হবে, এটা কোনো বইতে পাইছেন কি না? না। তাই ধর্ষণটা বন্ধ হইবে কেন? সিগারেট তামাক বন্ধ হবে কেন? কোনো বইতে তো নাই এরকম কথা। আপনার চলার ক্ষেত্রে আপনার সংসারের জীবনে আসেন, আপনার মা বাবা আত্মীয় স্বজনের সাথে কীভাবে ব্যবহার করতে হবে, মার সাথে বাবার সাথে সন্তানের কীরকম আদর্শ ব্যবহার করতে হবে কোনো বইয়ের মধ্যে পাবেন না। তাহলে যে বই পড়লে জীবন ধ্বংস হইয়া যায় আমরা সেই তালি আছি, জীবনের কোন এক পৃষ্ঠা যদি কইতে পারেন যে আপনি যে এত বছরে আপনি কোন বইয়ের কোন উদাহরণ দিয়ে আপনি বাসের টিকিট করছেন বা বাসে উঠছেন বা একটা জামা কিনছেন, কোন বই দিয়ে এই জামাটার টাকা কেমনে কমান যাইব কী বুদ্ধি আছে বইয়ের মধ্যে? এখানে তো লেখা নাই গুলিস্তানে চাইবে 1200 টাকা, তুমি বলবা মাত্র 300 টাকা, তারপর দেখবো তোমার নিয়ে যান বলবে, এটা তো এই বইতে নাই। আপনি ডরে বয় 600 টাকা কইয়া বলেন, আর দোকানদার খুব হাসে পাগল একটা পাইছি দেশ গ্রাম থেকে আইছে, আমি চাইছি 1200-600 কইয়া বলাইছে তৈরি বেসা থেকে, কিন্তু আমরা বলতাম আগে বলতাম আমরা 4 ভাগের একবার, তা আমার এক বড় মেয়ে সুরাইয়া নাম, এই যে ছবিতে হ্যাঁ সুরাইয়া মোলচক মার্কেটে যাইয়ে বলছে যে বেটায় বোরকার দাম 1200 টাকা চাইছি, আর সুরের মাও সাথে আসিল, হে তো অবাক, হে কয়ে যে 1200 টাকা চাইছে তাই 200 টাকা কম কই আম্মু,
তাহলে সুরাইয়া তো ইউনিভার্সিটিতে পড়িয়া ওকে আমার 200 টাকা কম করি, তাহলে তো এই বইয়ের মধ্যে লেখা নাই যে বুঝতে 200 টাকা কম বলা যাবে না, বলতে হবে কমপক্ষে এই 500-400 বলো, তাহলে দেখো অর্ধেকের আগেই সে দিয়ে দেবে। আছে কোনো বইতে? অর্থাৎ আমাদের জীবন ধ্বংসের যে রাস্তা সেটি হলে বইপত্র পড়া লেখা। কারণ আপনারা সবসময় শুনে আসছেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা যে বলছে সেবাটা একটা পাবে। শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। ওই সুকথাটা বলতে ওই বেটা ভুলে গেছে গো, ঠিক? কারণ আমরা আমরা ওইটা ওই সুডা আর আসে নাই, খালি আর বাকি ডু আসছে, বাকি ডে নিয়ে আমরা না পাইতেছি। অর্থাৎ এই শিক্ষা জীবন ধ্বংসের একটা কারখানা। আমি বহু বছর আগ থেকে সরকারকে বলতাম, শিক্ষামন্ত্রী এস কে সাদেককে বলছি যে আপনি যে 6 দিন পড়ান, 7 দিনের সপ্তাহ না, 7 দিনের 6 দিনই ছুটি ছিল, না 6 দিনই পড়া ছিল, শুক্রবার ছুটি ছিল, কথাটা ঠিক কিনা মনে আছে আপনাদের? এখন 6 দিনই আপনি পড়াইতে আছেন, এই 6 দিনের পড়ানে তো তার জীবনে একটা চাকরি হবে না, যে একটা কর্ম আছে সেটা ফ্যান লাইটটা জয়েন করতেও পারে না, গ্যাসের লাইনটা কীভাবে ঢুকাইতে হবে তাও জানে না, কোনো কিছুই সে জানে না। তাহলে শিক্ষাকে হইতে হবে কর্মমুখী। আপনারা 3 দিন শিখাইবেন আপনার বই, আর 3 দিন শিখাইবেন ফ্রিজের কাজ, যা ওই মোবাইল ছাড়ার কাজ, এই যত আমরা যে টাকাগুলো মানুষের দেই, টিভি নষ্ট হইলে কার কাছে যাই, মোবাইল নষ্ট হইলে কার কাছে যাই, কারেন্ট নাই ফ্যান লাগাইতে জানি না, কারেন্ট হাতি দিতে জানি না, কার কাছে যাই? এগুলো করলে তো তাদের কিছু পয়সা বাঁচবে, সবই আমি পারি। আমি কি আমি কিন্তু খালি প্লেন চালা সবই চালাইতে পারি আমি, এটা আমার অভ্যাস। ছোটোবেলা থেকে স্পিড বোট চালাইছি, বিরাট জাহাজ চালাইছি, লঞ্চ চালাইছি, আর আর সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, ট্রাক সব চালাইছি। এটা খালি আমার ইচ্ছা। ওই ট্রেন, হ্যাঁ ট্রেন বসছিলাম, ট্রেন একজন ছাত্র আমার কাছে, স্যার শিখাবো আপনাকে, একদিন বসছিলাম নারায়ণগঞ্জ টু ঢাকা, তো বৈশাখ পাশে বসছি, তো অত কিছু জানিনি, আর তো আজ দেখা হয় নাই। তো যাই হোক, এইটার কোনো কিছুই যদি আপনার জীবনে শিক্ষার জীবনে কিছু, স্পিড বোট চালাইতে জানেন না, রিক্সা চালাইতে জানেন না, গাড়ি চালাইতে জানেন না, গাড়ি তো পানি ভাতের বাবা, আমি মানুষকে গাড়ি চালান শিখাই একদিনে, আর দেখি জানেন 3 মাসে গাড়ি চালান লাগে। আমাকে 3 মাস লাগবে কেন? সর্বোচ্চ 3 দিন লাগবে গাড়ি চালাইতে, গাড়ির ট্রেনিং দেবো 3 দিন, একদিনের মধ্যে তাকে ফিল্ডে নামাই দেবো গাড়ি চালাই। স্যার কম্পিউটার শিখতে কদিন লাগবে? কম্পিউটারটা শিখতে একটু ভাজ ঝামেলা আছে, একটু সহজ করতে পারিনি আমি, কারণ আমি নিজেই ভালো কম্পিউটার সময় দিতে পারিনি, আমি আমার আবিষ্কারের কারণে কম্পিউটারে আর সময় দিতে পারিনি, আমি নিজে কম্পিউটারটা ভালো চালাতে পারিনি। যাই হোক, এখন এই কথাগুলো কেমন লাগছে আপনাদের কাছে? কিছু কি পিছনে নাড়া দিয়েছে জীবনে, যে কী হলে এতদিন? এটা সোজা কথা, যে কারণে আমি আসছি, আমি আপনাদেরকে ইংরেজি শেখার ব্যাপারে আসছি। আচ্ছা এইবার বলেন, আপনাদের মধ্যে প্রশ্নকর্তা আছি, আজকে বলবেন প্রিন্সিপাল স্যার কেন ক্লাসে আসে নাই, এটার ইংরেজি কি করতে পারবেন? এটা প্রয়োজনীয় কথা কি না, যে পারেন একজন বললে হবে। বা রহিম কেন আজকে ক্লাসে আসে নাই, এটার ইংরেজি কি করতে পারবেন? রহিমের ইংরেজি কি? রহিম আসার ইংরেজি কি? কাম। আর আজকের ইংরেজি টুডে? টুডে। বা এখন নাও? তেমন সব মিলাইতে জানলেই আপনি শিক্ষিত। হ্যাঁ, একটা উদাহরণ নেন, এই যে আমি বসলাম, এই ফ্লোরটাকে আগে বানাইছে না এই চেয়ারগুলো আগে রাখছে না আমি আগে এসে বসে গেছি? তো 3টা জিনিসের মধ্যে যদি মিলিয়ে দেন, ফ্লোরের পর কী আসছে? এগুলো চেয়ারের পর আমি আসছি। এখন বারবার আমার মতো আমি একদিন বসবো, আর একদিন আসবেন, আপনি এই চেয়ারে আপনার আপনার বাড়ি যাবেন, আর একজন আসবেন, আপনি বারবার ফ্লোর নাড়াইতে হবে? জি বলেন, বারবার এই আসন নাড়াইতে হবে? এগুলো করাই হয়েছে মানবের জন্য, মানবের আসছে পরে, আগে যেটা। এখন 3টা যদি আগে বলি যে হ্যাঁ আচ্ছা, আর বলে এই রিক্সাওয়ালা সদরঘাট যাইবা, আর একটা কথা বলিস যাইবানি সদরঘাট এই রিক্সাওয়ালা, এখন এই যে 2টা কথা বললাম, দোনোটাই তো বাংলাদেশে জায়েজ আছে, বললে কেউ মারবে না। এই যাইবানি সদরঘাট, তাই যাইবানি দিয়ে শুরু করছে, কী দিয়ে শুরু করছে? যাইবানি। আর এই সদরঘাট যাইবানি এই রিক্সাওয়ালা, তাহলে সদরঘাট দিয়ে শুরু করছে, এই রিক্সাওয়ালা ভাই সদরঘাট যাইবা, এইবার কি দিয়ে শুরু করলাম? কেনটাই বাংলাদেশে জায়েজ? বাঙালি জঙ্গলি সে পয়দা হুয়া, এদার 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 বহুত বড় এক
জঙ্গলি আর চর থা বহু দূর দূরান্ত আদমি এদার আকে ফির হাল চাষ কিয়া গাছ লাগায়া এসে তারা আস্তে আস্তে এদার হাজার বছরের কোনো ঐতিহ্য বাংলাদেশ মে নেই কলকাতার যাই দেখেন যে হাজার বছরের ইতিহাস আছে বিভিন্ন রাষ্ট্রে যাই দেখেন হাজার বছরের ইতিহাস আছে নূহ আলাইহিস সালাম কোথায় মারা গেছে মুসা আলাইহিস সালামের যে মারতে আসছিল কে ফেরাউন ফেরাউনের লাশ কোন জায়গা আছে বাংলাদেশ আছে নমরুদ কোন না কোন আছে মিশরে এই বাংলাদেশ বাংলাদেশ বাঙালি জঙ্গলি সিয়া এখানে আবার একটা সর পাইছে সেন্ট মার্টিন যাই দেন সেটাও হয়ে গেছে আপনি জমি কিনতে যান দেখেন কিনতে পারবেন না মানে কোনো জায়গায় কোনো কিছু সর মার কিছু পাইলি যেখানে দৌড় দেয় এগুলোর কি বলে জঙ্গলি তো জঙ্গলিদের কোনো কাজ গাছ গাছালি এটা সেটা কোনো কিছু মিল থাকে না জঙ্গলের কোনো সিস্টেম নাই এই সিস্টেমটা নাই কারণে আমরা এলোমেলো সব কথাই বুঝি আর সব রকমেরই বাংলা বলি কিন্তু ইংরেজি একটা নিয়ম হবে আরবি একটা নিয়ম হবে অন্য ভাষা সব একটা নিয়ম হবে ঠিক আপনি যদি একটা নিয়ম আপনাকে এখানে শিখিয়ে দিই এনি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যে কোনো ভাষা ইংরেজি আরবি উর্দু একটু আগে একটা প্রশ্ন করছিলাম দেখেন তো প্রশ্নটা কেমন লাগছে আজকে রহিম কেন আসে নাই তো বলবেন এখন মিলেই বলেন তাহলে রহিম দিয়ে শুরু করবেন আশা দিয়ে শুরু করবেন না আজকে দিয়ে শুরু করবেন বলেন যে যেটা পারেন বলেন কিছু না বললে কোনো দোষের কারণ এখানে শেখার কারণ আছে চট করে একটা কিছু ভুল না বললে আমি শুনতে পারতাম একটা ভুল বলেন হোয়াই হ্যাঁ তো উনি টু ডে দে বলছে তারপর হোয়াই বলছে এরপরে নট বলছে তারপর কাম বলছে বুঝছেন এখন এটা মহা উল্টো হয়ে গেছে আগে আছে আমাকে হ্যাঁ এখন আমি হাওয়ায় উঠতে আছি কই যে আমার জায়গা পাই না এরপর একটা কোনোরকম এনে চেয়ার দিছে চেয়ার লইয়ে দশজনে দাঁড়াই রয়েছে আর আর বাকি লোকেরা তাড়াতাড়ি একটা সাত পিট করছে হবে এটা কষ্টকর কিনা কষ্টকর হবে কিনা বুঝছেন তাহলে শুধু যদি জানতে পারেন এই যে খাটা এই ফলোর আগে না চেয়ার আগে না এই মানুষটা আগে এইটার উপরে বেসিস করিয়া কোন শব্দটা আগে তিনটে শব্দ কোন শব্দটা আগে লাগাইতে হবে এটু জানার নামই গ্রামার গ্রামার বলতে আর কিছু নাই আমি বুঝছেন এত গ্রামার পড়ছেন কী পেয়েছেন গ্রামার মানে নিয়ম কানুন নিয়ম মানে তিনটে শব্দ দেওয়া হবে যেন আমি যাব কোথায় যাবো আপনার বাড়ি কোথায় ফিরোজপুর তাহলে আমি যাব বরিশাল কেন আমি দিয়ে শুরু করবো না পিরোজপুর দিয়ে শুরু করবো না যাবো দিয়ে শুরু করবো সেটা ঠিক আছে এখন তো মানছেন আমি দিয়ে শুরু করবো তাহলে আমি দিয়ে আমি একটা ফলোর তৈরি করলাম এটাকে বলে সাবজেক্ট কোনো ভাষায় শিখতে হলে আগে লাগে সাবজেক্ট কার বিষয়ে কথা বলবি এখন বুঝছেন সাবজেক্ট এই সাবজেক্টের পরে সাবজেক্টের সাথে যে শব্দটা যে আনবেন এইটার মাঝখানে আর একটা শব্দ বসবে যেন শ্যাল অথবা উইল তাহলে আমির পরে ওই দুইটার সাথে যে যোগ করে দেবে তাকে আগে আনতে হবে মানে আমি আর চাই কি বরিশাল বা পিরোজপুর তাই না এর মাঝখানে যে শব্দটা বসবে এইটাকে প্রথমটার পরেই আনতে হবে এরপর বরিশাল যাই লন্ডন যাই দিল্লি যাই যেখানে মন চায় সেখানে যাই আই আমি আই শ্যাল গো টু বরিশাল টুমরো আমি যাব বরিশাল আগামীকাল আমি যাব লন্ডন হ্যাঁ জাদু দিয়ে নিয়ে আসি কী আসবে আগে বলেন আই বুকে আপনি বলে আই এরপর যাবো এই বাক্যটা করতে হলে কী লাগবে বলছি শ্যাল শ্যাল এরপরই আনবেন শ্যাল শ্যালটা আনবেন এই ওই হাতের মধ্যে নয় নম্বর দেখে যান ফু ওই যে নয় নম্বর উনি পড়াইছে না নয় শ্যাল তাহলে ওই শ্যালটা আগে নিতে পারবেন না এরপর শব্দও নিতে পারবেন না কিচ্ছু নিতে পারবেন না এই নিচে দেখেন নিচে একটা চিত্র আছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানের পাশে লেখা আছে আই আচ্ছা তাহলে ফার্স্টে এখান থেকে একটা শব্দ নেবেন এখানে কি কি আছে আই উই ইউ হি দে আই উই হি ইউ হি দে হয় আমি নয় তুমি নাইলে সে এই যে কোনো একটা সারা কথা শুরুই করতে পারবে তাহলে বলেন সাবজেক্ট সাবজেক্ট দেন বলেন সাবজেক্ট সাবজেক্ট আমি হোক আর তুমি নেই আমি হোক আর তুমি নেই সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ওই যে মশলা পালকি মানে বউ আর পালকি মানুষ বউ নিয়ে ঘুমাবে না পালকি নিয়ে ঘুমাবে বউ নিয়ে ঘুমাবে তাই পালকি লাগে বউরে আনতে
তাহলে বোরে আনা জানা তাহলে ওইটা পালকি মানে পালকি মানে সাহায্যকারী সাহায্যকারী বোরে আনতে সাহায্য করতে চায় তাহলে এটা নিচে বলেন বর যাবে বর যাবে ওই যে পালকি নিয়ে পালকি নিয়ে এরপর গো কাম ইট সিট এরকম এক হাজার রকমের বউ আছে সাজানো গো কাম ইট এগুলো হলো বধূ এরা আসতে চায় না আসতে পারে না এদের আসার জন্য আপনার একটা ওই তাকে সহকারী দরকার একটা সহকারী সাহায্য করতে যাবেন বলবেন বর যাবে বর যাবে একটা পালকি নিয়ে পালকি নিয়ে পালকি কিন্তু আমার এখানে গ্রাম কিন্তু তিন যাবো অতীতকালের পালকি আছে বর্তমান কালের পালকি আছে ভবিষ্যৎ কালের এর যে কোনো একটা পালকি বর যাবে পালকি নিয়ে অতীতকালের বিষয় যায় তাহলে অতীতকাল থেকে যে কোনো একটা পালকি নিয়ে যাবে আর যদি ভবিষ্যৎ কালের মধ্যে যান সেখানে মানে যেই গ্রামে বউ যাবে সেই গ্রামের পালকি হবে কিনা বলে জি জি যেই গ্রামে বউ যাবে পালকিটা সেই গ্রামের হবে না ইন্ডিয়ান যেটা হবে তাহলে বলেন বর যাবে বর যাবে যেই গ্রামে যাবে সেই গ্রামের একটা পালকি নিয়ে পালকি নিয়ে হ্যাঁ এই নিচের থেকে বর যাবে এই যে বর এবারে হাতে যাওয়া দিলে গো গো খাওয়া তাহলে হাতের মধ্যে কি আসবে ইট লেখা হাতের মধ্যে কি কইলে রাইট পড়া হাতের মধ্যে কি ইট এই যেটা চাইবেন সেগুলো সবই বউ লাল বউ কালো বউ লম্বা বউ সুন্দর বউ খাটো বউ অনেক ছোট বউ আছে ছোট শব্দ বউ যেমন জিও বউ এরকম অনেক বড় শব্দ আছে কোন শব্দই আপনার কাছে যাবে না কোনো বউ আপনার কাছে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পালকি রেডি না করবেন তাহলে পালকিটি এখানে যদি ধরি তাহলে প্রথমে যে সাবজেক্ট হলে ফলো এরপরে এই যে আসনগুলোকে বলেন পাকু এরপরে যারে চাইবেন সেই বসতে পারবে এই জন্য ভাষা ভাষা শেখাটা এতই সহজ অর্থাৎ আপনি যখন তিনটে জিনিসকে মিলাইতে জানবেন না তখনই আপনার দায় এই মানুষ কেন পড়তে পারে না এত বছর কেন লাগে অর্থাৎ কেউ মিলানের পদ্ধতিটা বুঝে না গ্রামার তো কি এই মিলেই দেওয়া কার পরে কোনটা আসবে কার সাথে কোনটা আসবে এটা মিলানের নাম গ্রামার এত বছর গ্রামের পড়ছেন কোন কারণে পড়ছেন তা বুঝেন নাই কথাটি ঠিক কিনা বলেন জি গ্রামারটা শুধু বলছে যে কার পরে কারে আনবে এটু বোঝার জন্য গ্রামার তাইলে সেই সেই নিয়ম সেই মন্ত্র পড়তে পড়তে কিন্তু প্র্যাকটিক্যাল কোনোদিন দেখেন নাই গাড়িও দেখায় নাই কিছুই না খালি বই পড়ে বাবা বলছে যে হ্যাঁ তুমি স্টিয়ারিং ধরবা অ্যাক্সেলারেটর টিপ দেবা হ্যাঁ ইন্ডিকেটর টিপ দেবা এইসব দেখা না দেখতে গাড়ি এখন চাক্কা ধরে ঘুরানি মারছে মনে করছে যে এই দিয়ে মনে হয় গাড়ি চালাই চাক্কা ধরে ঘুরানি মারছে